নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের দুপুরকালীন আপডেটের সঙ্গে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে যে আপডেটটি নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত আমরা লাস্ট 17 তারিখ অবধি ট্র্যাক করেছিলাম, তবে এই মুহূর্তে আমরা এক্সট্রা আরও হাতে আরেকটি দিন পেয়েছি, যেটা হচ্ছে বৃহস্পতিবার 18 তারিখ। 18 তারিখ গেলে আমরা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত অর্থাৎ যে নিম্নচাপ, সেটা কিন্তু আরও ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে। যা পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল, পরিমাণ কিন্তু আরও বেড়েছে আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এবং মারাত্মক পরিমাণে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এই নিম্নচাপ। আর এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের ফলে পশ্চিমবঙ্গে কিন্তু এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, উপকূল সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এটা তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি মেন রবিবার বৃহস্পতিবার 18 তারিখ অবধি আমরা যে আপডেট পাচ্ছি, তাতে কিন্তু বঙ্গোপসাগরের অবস্থা এমনই চলবে। আর এরপরে আমরা যদি এটা বায়ুর ঝাপটা মুড়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটা মুড়ে মানে ঝড়ের যে গতি, তেমন কিছু কিন্তু থাকবে না ঝড়ের গতি, তবে যে বৃষ্টির সম্ভাবনাটা, এটা কিন্তু থাকছে ভালো পরিমাণে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের ওই জেলায় আজকে অবস্থা কী আছে আবহাওয়ার? ঠান্ডা পড়ছে না আপনি এখনও গরম অনুভূত করতে পারছেন? বিস্তারিত কিন্তু আমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো এইটা তো আপনারা দেখতে পারলেন, এটা তো আপাতত আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে মেন যেটা বৃষ্টির পরিমাণ, সেখানে গেলে বোঝা যাবে এক্স্যাক্টলি কতটা বৃষ্টির পরিমাণ থাকতে পারে পরবর্তী 10 দিন। আমরা যদি যাই, দেখতে পাচ্ছেন আপনারা যতটা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে এই যে অংশগুলো ছিল এতটা অবধি কিন্তু নীল এবং হালকা হালকা এই যে পিঙ্ক কালার অর্থাৎ হলুদ বা গোলাপি কালার যেটি, সেটা কিন্তু ছিল। তবে এই যে আমরা আপডেট এটা দেখতে পাচ্ছি, আজকের আপডেট সম্পূর্ণ কিন্তু আকাশ পাতাল পরিবর্তন। দেখতে পাচ্ছেন আমরা যদি কলকাতার উপরে আমরা আবহাওয়ার পিকারটা নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার উপরে দেখতে পাচ্ছেন 49.6 mm, প্রায় ধরে নিন 50 mm বৃষ্টি শুধু কলকাতার উপরেই হবে পরবর্তী 10 দিন। অর্থাৎ আবারও কিন্তু আসতে চলেছে নিম্নচাপ, আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভালোই আমরা লক্ষ্য করতে পাচ্ছি। দীঘার ওপরে 44.9 mm আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখনও আরও অনেক দিন আছে, আমরা শুধু 18 তারিখ অবধি আপডেট পেয়েছি, এখনও আরও যত এগাবো নিম্নচাপ আরও কত উঠবে, কারণ এই বছর আপনারা দেখতে পাচ্ছেন বর্ষা কিন্তু বিদায় নিয়েছে। তবে বর্ষা বিদায় নিলেও কিন্তু ঠিক যেন নিচ্ছে না এমন ভাব, কারণ একটির পর একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েই যাচ্ছে, আবার এক তৈরি হয়ে গেল। ইতিমধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, প্রিন্ট মিডিয়ার তরফ থেকে। আর ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন ভারতের কোন কোন অংশে, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে 76 mm, আমরা বিনপুরে দেখতে পাচ্ছি 67 mm, চাকুলিয়া সাইডে 70 mm, তারপরে আমরা দেখতে পাচ্ছি জাদুগা 47 mm, এছাড়াও খড়গপুর আমরা দেখতে পাচ্ছি 55 mm, কোলাঘাট সাইডে আমরা দেখতে পাচ্ছি 49 mm, বজবজ সাইডে 49 mm। এরপর মেন যে জেলাগুলো, শান্তিপুর 25 mm, বর্ধমানে 14 mm, বাঁকুড়ায় 14 mm, এছাড়া পুরুলিয়ায় আমরা যদি দেখি 11 mm। বলতে গেলে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর এই যে অংশগুলো রয়েছে, এইগুলোতে তো আপাতত এখনকার পতন যে আপডেট পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি মানের। তবে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ ভালোই থাকছে। আর গঙ্গাসাগর থেকে শুরু করে ফেশারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, কন্টাই, দীঘা, মন্দারমণি, হলদিয়া, কুলপি, রায়দিঘি, জারখালি, গোসাবা, কুমিরমারি থেকে শুরু করে এই যে অংশগুলো, এগুলো কিন্তু প্রায় 40 থেকে 50-এর মধ্যেই রয়েছে mm বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আর
মহিষাদল, তমলুক বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি এমনই কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে। পরিমাণ মোটটা তো আমরা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম, এইবারে বজ্রবৃষ্টি মুড়ে গিয়ে যেটা আপনাদেরকে দেখাতে লাগবে, আজ থেকে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। মঙ্গলবার আজ 9 তারিখ, আজ থেকে কিন্তু বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সেটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না, দেখুন একদম বড় ঘূর্ণাবর্ত আপনাদেরকে দেখাচ্ছি, একদম বড় ঘূর্ণাবর্ত যেটা এই মুহূর্তে রয়েছে বঙ্গোপসাগরে। তবে পরবর্তীকালে এটাকে আমরা যখন প্লে করে দেবো, ট্র্যাকটাকে প্লে করে দিলে বুধবার 10 তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন যে কী পরিবর্তন আসছে, যেহেতু প্রত্যেক দিন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যেন আমরা প্রত্যেক দিন আপনাদের কাছে পরিবর্তন নিয়ে আসছি। এটা যদি আরও ভয়ঙ্কর ওঠে তাহলে কিন্তু আমরা দিনের 3টে করে আপডেট আপনাদের নিয়ে আসবো, সকাল দুপুর এবং সন্ধ্যেকালীন আপডেট। তবে এত এখন যতটা দেখছি অতটা ভয়ঙ্কর হয়নি, যত ভারতের যে দক্ষিণ অংশ এই অংশগুলো তো ভয়ঙ্কর হয়েছে, পশ্চিমবঙ্গ অতটা বিধ্বংসী হয়নি, বিধ্বংসী হলে আমরা আপনাদের কাছে নিয়ে আসি। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারতের চেন্নাই নাড়ুর এই যে অংশগুলো, এখানে কিন্তু বিধ্বংসী মানের প্রভাব আমরা লক্ষ্য করতে দেখছি। অর্থাৎ আমরা যদি কোনো জায়গায় বিধ্বংসী লিখে থাকি তাহলে কিন্তু ভেবে নেবেন যে ভারতের চেন্নাই নাড়ুর এই অংশগুলো, পাদুচেরি এই অংশগুলোতে বিধ্বংসী প্রভাবটা পড়বে। আর পশ্চিমবঙ্গের এখানে ভয়ঙ্কর প্রভাব থাকবে, তবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি, সব জেলায় থাকবে না, শুধু উপকূলে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী প্রভাবের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে শনিবার থেকে আমরা শুরু করছি, শনিবার থেকে আমরা একটা প্রভাব, অর্থাৎ আগে আমরা দেখতে পাচ্ছিলাম 12 তারিখ থেকে প্রভাব ছিল, তবে এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি দেখতে পাচ্ছি, কালকে রাত্রেবেলাও দেখেছিলাম 12 তারিখ থেকে প্রভাব ছিল, এই মুহূর্তে শনিবারে আমরা দেখতে পাচ্ছি শনিবার 13 তারিখ থেকে প্রভাব আরম্ভ হচ্ছে এবং শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর, নামখানা, হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন অংশে এবং বাংলাদেশেরও বিভিন্ন অংশ, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর থেকে শুরু করে বিভিন্ন অংশে। এরপরে এটাকে আবার আমরা প্লে করলাম, প্লে করলে আমরা দেখতে পাচ্ছি 13 তারিখের মধ্যে চন্দননগর, কারামবাগ থেকে শুরু করে শান্তিপুর, এবার সাতক্ষীরা, যশোর, লাহাগাড়া, খুলনা বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি প্রভাব, এবং কেশবপুর, অভয়নগর, তারপর হচ্ছে গীতাতলা, বিভিন্ন অংশে ধুমড়িয়া, খুলনা, তালা, বিভিন্ন অংশে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি প্রভাব শুরু হয়ে যাচ্ছে। মানে এই যে সিজনে বৃষ্টিটা হবে এটা কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না, তবে প্রকৃতির যখন তখন আমরা বুঝতে পারছি না যে কেন এই বৃষ্টিটা আসছে, এত যে নিম্নচাপ গেল, আবারও নিম্নচাপ আসার মানে আমরা বুঝতে পারছি না, তবে আসছে যাতে বেশি ভয়ঙ্কর প্রভাব না পড়ে, হালকা থেকে মাঝারি এবং একটু অত ভয়ঙ্কর প্রভাব না পড়ে, কারণ ইতিমধ্যে যা হয়েছে। তবে দেখতে পাচ্ছি বিনপুর, গোয়ালেতর, শালবনি বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি প্রভাব, এছাড়া যশোর, খুলনা, বরিশাল, মতিহাট থেকে সেনবাগ, পিরোজপুর, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, শান্তিপুর, বর্ধমান বিভিন্ন অংশে, কোলাঘাট, এরপরে দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে এবং 14 তারিখে একটু ভারী মানের বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশেও তাই, বাংলাদেশেও মানে কখনো কখনো ভারী, কখনো কখনো হালকা, কখনো মাঝারি। তবে 14 তারিখের পর থেকে একটু একটু করে 15 তারিখ, অর্থাৎ সোমবার 15 তারিখে আমরা একটু ক্লিয়ার হতে দেখতে পাচ্ছি, তারপর 15 তারিখের পর দিয়ে 16 তারিখ আমরা মঙ্গলবারে যাচ্ছি। মঙ্গলবার গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি, মঙ্গলবারেও কিন্তু পরিষ্কার আকাশ থাকছে, অর্থাৎ 14 তারিখ অবধি লাস্ট প্রভাব থাকবে, তারপরে 2-3 দিন হয়তো থামতে পারে, তারপরে কিন্তু আবার একটি প্রভাব আমরা আসতে দেখতে পাচ্ছি। 17 তারিখ আসলাম আমরা, 17 তারিখ আসলে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন কীভাবে একটি প্রভাব আসছে, আরেকটি গভীর এবং ভয়ঙ্কর প্রভাব আসছে, যেটা সুন্দরবন উপকূল, হলদিবাড়ি, গঙ্গাসাগর বিভিন্ন অংশে আসছে, পড়ছে, কখনো আসছে কখনো যাচ্ছে। তবে এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি 18 তারিখ, 17 তারিখের পর থেকে কিন্তু আবার একটি নতুন প্রভাব চালু হবে এবং 18 তারিখ থেকে কিন্তু আরও গভীর হয়ে যাবে। তো বন্ধু, এই ছিল এখনকার আপডেট, যেখানে আমরা A to Z আপনাদেরকে বলে দিলাম লাস্ট অবধি এই আপডেট পাচ্ছি, বিকেলে আবার নতুন আপডেট হবে যেটা আমি অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো যদি কোনো আরও পরিবর্তন হয়ে থাকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।